হ্যালো গাইস, রোমান্টিক কিলারের 6 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় জুনতা হোসেনের বাসায় থাকার জন্য হোসেনের বাসায় তার জামা কাপড় নিয়ে চলে আসে এবং হোসেন তাকে তার রুম দেখিয়ে দেয় এবং রুম দেখাতে গিয়ে সে বলে, তুমি কি সুকাসের সাথে থাকতে পারবে? এবং সুকাসার জুনতা বলে, না কখনোই না। আর এটা শুনে হোসেনা বলে, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার বাবার রুমে থাকো। এবং জুনতা বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে হোসেনা তার বাবার রুম দেখায় আর তার বাবার রুমের সবকিছুই কাভার দিয়ে ঢাকা ছিল আর সব কাভার গুলাতেই ক্যাটের ছবি লাগানো ছিল। আর এই কারণেই প্রথমে হোসেনা জুনতাকে সুকাসের সাথে থাকতে বলছিল। আর জুনতা হোসেনের দিকে তাকিয়ে বলে, সে অনেক সুন্দর, তাকে অনেক কিউট লাগছে। এবং সে হোসেনাকে বলে, আমার কালকে প্র্যাকটিস আছে, সেজন্য আমাকে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। তারপরে সে ঘুমানোর জন্য চলে যায়। তারপরে দ্বিতীয় দিন জুনতা দেখে হোসেনা এবং সুকাসা খাবার তৈরি করছে এবং তাদেরকে বলে, এই তোমরা কি করছো? এবং হোসেনা বলে, আমরা তিনজনের জন্য খাবার তৈরি করছি, আগে আমাদের দুজনের জন্য খাবার তৈরি করা লাগতো, এখন আমাদের তিনজনের জন্য খাবার তৈরি করা লাগছে, এইটা একদমই বিরক্তকর। এবং সে পাতাকপির উপরে তার মাথা রেখে সেখানে শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে সে তাড়াহুড়া করে চপস্টিক হাতে নিতে লাগে কারণ তার খাবারগুলো সব পুড়ে যাচ্ছিল আর জুনতা এগুলো সব দেখতে থাকে। তারপরে আমাদের জুনতার স্কুলের সিন দেখানো হয়, সেখানে জুনতার টিফিন টাইম হয়ে যায় এবং সে খাওয়া দাওয়া করার জন্য তার খাবার বক্স বের করে এবং বক্স বের করে সে দেখে বক্সের ভেতরকার সব খাবার পুড়ে গেছে, কিন্তু তাও সেগুলো তার ভালো লাগছিল কারণ সেগুলো তার জন্য হোসেনা তৈরি করেছে। এটা ভেবে সেই খাবার টির সে একটি ছবি তোলে এবং এটা দেখে তার বন্ধুরা তার পাশে চলে আসে এবং বলে, সত্যি করে বলো এটা কে বানিয়েছে? আমার মনে হয় সেই মেয়েটি বানিয়েছে, না হলে তুমি এভাবে ছবি তুলতে না। এবং জুনতা বলে, আরে না, এটা আমার বোন তৈরি করেছে, সেজন্য আমি ছবি তুলছি। তারপরে আমাদের সুকাসাকে দেখানো হয়, সুকাসা তার পার্ট টাইম জব থেকে বাসায় ফিরছিল এবং রাস্তায় তার সাথে একটি মেয়ে দেখা হয়ে যায় এবং সেই মেয়েটি সুকাসাকে বলে, হ্যালো সুকাসা, তুমি কেমন আছো? পাশে একটি কফি শপ খুলেছে, চলো আমরা সেখানে যাই। এবং দুজনে মিলে বসে কফি খাই এবং কথা বলতে বলতে সেই সুকাসার হাত ধরে ফেলে আর তখন সুকাসা তার হাত ছড়িয়ে নেয় এবং বলে, না আমি এখন যেতে পারবো না, আমি অনেক ক্লান্ত, আমার এখন ঘুমের প্রয়োজন। এবং সে এটা বলে বাসায় চলে আসে আর বাসায় আসার সাথে সাথে হোসেনা তার হাত ধরে ফেলে এবং বলে, আরে তাড়াতাড়ি চলো মুভি শুরু হয়ে যাবে। এবং সুকাসা বলে, কিসের মুভি? আমি কোনো মুভি দেখবো না। এবং জুনতা অধিকভাবে বলে, আরে আসো সবাই একসাথে মিলে মুভি দেখি। আর এটা দেখে সুকাসা হেসে ফেলে। তারপরে দ্বিতীয় দিন সুকাসা হোসেনের কাছে আসে এবং বলে, চলো আমরা শপিং করতে যাই। এবং হোসেনা বলে, আমাকে যেতে ভালো লাগছে না, তোমার বন্ধুকে নিয়ে যাও। এবং সুকাসা বলে, আমি তাকে বলেছি কিন্তু তার একটু কাজ আছে, সেই জন্য সে আমার সাথে যেতে পারবে না। এটা শুনে হোসেনা বলে, তাহলে তুমি অনলাইনে শপিং করে নাও। এবং সুকাসা বলে, না আমার অনলাইনে শপিং করতে একদমই ভালো লাগে না, আমার অফলাইনে করতে ভালো লাগে। এবং এটা শুনে হোসেনা বলে, আচ্ছা দাঁড়াও তাহলে আমি ড্রেস চেঞ্জ করে আসছি। এবং সে ড্রেস চেঞ্জ করার জন্য চলে যায় আর সে যখনই ড্রেস চেঞ্জ করে আসে তখনই সুকাসা তাকে দেখে অবাক হয়ে যায় কারণ সে তার টি শার্ট চেঞ্জ করেছিল না, শুধু তার জিন্স চেঞ্জ করে চলে এসেছে। এটা দেখে সুকাসা অনেক অবাক হয়ে যায় এবং সুকাসা তাকে বলে, তোমার কাছে কি কোনো ভালো জামা কাপড় নেই? এবং হোসেনা বলে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আবার চেঞ্জ করে আসছি। এবং সে আবার চেঞ্জ করে আসে কিন্তু সেইগুলোতেও বিড়ালের ছাপ রয়েছে। এবং হোসেনা বলে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আবার চেঞ্জ করে আসছি। এবং সে আবার চেঞ্জ করে আসে কিন্তু এবারও জামা কাপড়ের বিড়ালের ছবি আঁকা আছে। এটা দেখে সুকাসা বলে, দাঁড়াও আমি তোমার জন্য ড্রেস পছন্দ করে নিয়ে আসছি। এবং সে হোসেনের রুমে চলে যায় আর হোসেন তাড়াতাড়ি এসে তাকে আটকায় এবং বলে, আরে তুমি আমার রুমে এসো না, আমার রুমে আমি আমার আন্ডারওয়্যার শুকাতে দিয়েছি। এবং সুকাসা বলে, তোমার আন্ডারওয়্যার দেখার আমার কোনো শখ নেই কারণ তোমার আন্ডারওয়্যার একদম বাচ্চাদের মতন। এবং হোসেনা বলে, এটা বাচ্চাদের মতন না, দেখো এটা অনেক জোশ, এটা দেখতে আমার অনেক ভালো লাগে। আর সে জোশে এসে সুকাসাকে তার আন্ডারওয়্যার দেখাতে থাকে এবং সুকাসা বলে, তোমার আন্ডারওয়্যার দেখার আমার কোনো শখ নেই, তুমি এটাকে হটাও। তারপরে সুকাসা লক্ষ্য করে যে হোসেনের রুমে যেসব জামা কাপড় রয়েছে সবগুলোতেই বিড়ালের ছবি আঁকা রয়েছে। এবং সুকাসা বলে, তোমার কাছে কি একটিও ভালো জামা কাপড় নেই? এবং হোসেনা বলে, না আমার কাছে শুধু এইগুলাই রয়েছে, আমি সবসময় এইগুলাই ইউজ করি। তখনই সেখানে রেডি উইজার্ডটি চলে আসে এবং সুকাসাকে বলে, তুমি বাইরে যাও আমি হোসেনকে রেডি করে নিয়ে আসছি। এবং সে সুকাসাকে বাইরে পাঠিয়ে দেয় এবং হোসেনের কাছে এসে বলে, তোমরা একটি শপিং ডেটে যাচ্ছ, সেজন্য তোমাকে ভালো জামা কাপড় পরতে হবে, আমি তোমাকে ম্যাজিক করে ভালো জামা কাপড় এনে দিচ্ছি। তারপরে সে হোসেনকে তৈরি করে বাইরে নিয়ে আসে আর সুকাসা তাকে দেখে অবাক হয়ে যায় কারণ হোসেনকে অনেক সুন্দর লাগছিল আর হোসেনা হালকা পাতলা মেকআপও করেছিল। এগুলা দেখে সুকাসা অনেক অবাক হয়ে যায় এবং হোসেনা মনে মনে বলতে থাকে, আমাকে অনেক অদ্ভুত লাগছে, আমি কখনো এরকম জামা কাপড় পরিনি। তারপরে তারা দুজনে শপিং করার জন্য বাইরে চলে আসে এবং তারা শপিং মলের দিকে যেতে থাকে আর শপিং মলে যেতে যেতে হোসেনা ভাবতে থাকে, আমি একটি হ্যান্ডসাম ছেলের সাথে শপিং করতে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি একটি শপিং ডেটে যাচ্ছি। তারপরে তারা দুজনে শপিং মলে চলে যায় এবং শপিং মলে গিয়ে হোসেনা অনেক নার্ভাস হতে থাকে এবং বলতে থাকে, এখানে সব মেয়েরা অনেক স্টাইলিশ ভাবে এসেছে কিন্তু আমাকে একদম পাগলি পাগলি লাগছে, তাদের তুলনায় আমি কোনো কিছুই না। তখনই সে দেখে সুকাসা তার ক্যাপ ঠিক করছে। এটা দেখে সে সুকাসাকে বলে, তুমি সব জায়গায় ক্যাপ পরে যাও কেন? তুমি যখনই বাসা থেকে বাইরে বেরাও তখনই তুমি ক্যাপ পরে থাকো। এবং সুকাসা বলে, আমি ক্যাপ পরি আমার ফেস ঢাকার জন্য কারণ আমি চাই না যে সবাই আমার দিকে তাকিয়ে থাকুক। এটা শুনে হোসেনা সুকাসাকে বলে, তাহলে তুমি মাস্ক ব্যবহার করবে? এবং সুকাসা বলে, আমি একবার ট্রাই করেছিলাম কিন্তু সবাই মনে করেছিল আমি কোনো বহু
বিপোলার মানুষ, আর দুইটি মেয়ে তো আমার পিছনে পড়ে গিয়েছিল, সেজন্য আমি শুধু ক্যাপ পরে থাকি। তারপরে তারা দুজন শপিং করা শুরু করে দেয় এবং শপিং করতে করতে ঐশনের একটি বিড়ালের জামা পছন্দ হয়, কিন্তু সুকথা তাকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায় এবং বলে তোমার এটা কেনার কোনো দরকার নেই। তারপরে তাদের শপিং করা শেষ হয়ে যায় এবং তারা বাইরে আসতে থাকে, আর সুকাশা হোসেনাকে বলে আমাদের শপিং করা তো শেষ, চলো আমরা কোথাও গিয়ে খাওয়া দাওয়া করি। এবং হোসেনা বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এখানে একটু দাঁড়াও, আমার ওইদিকে একটু কাজ আছে। এবং হোসেনা সেখান থেকে চলে যায়, আর সুকাশা একটি জায়গায় দাঁড়িয়ে থাকে। আর সুকাশার বাড়িতে যে মেয়েগুলাই যাচ্ছিল সেখানকার সব মেয়েগুলাই সুকাশার দিকে তাকিয়ে থাকছিল, আর সুকাশা তার নজরে যখন দেখে তখন সবাইকে তার ইভেল মনে হচ্ছিল। আর সুকাশার পাশে দুইটি মেয়ে ছিল, সেই মেয়ে দুটি বলতে থাকে আমাদের কি তার কাছে যাওয়া উচিত এবং তার থেকে তার নাম্বারটি নেওয়া উচিত, চলো আমরা তার কাছে যাই। এবং তারা সুকাশার দিকে আসতে থাকে, আর সুকাশা দেখতে থাকে তার সামনে একটি মেয়ে আসছে এবং তাকে জোর করে একটি শপিং ব্যাগ ধরিয়ে দিচ্ছে এবং তাকে সুকাশা সুকাশা বলে ডাকছে। এটা দেখে সে অনেক নার্ভাস হতে থাকে। তখনই তার হোশ আসে এবং সে দেখে হোসেনও তাকে ডাকছে, এবং হোসেনও তার হাত ধরে তাকে টেনে নিয়ে চলে যায় এবং বলতে থাকে আমার ওই দোকানে একটি জিনিস পছন্দ হয়েছে। এবং তারা ওই দোকানে যখনই যায় তখনই সুকাশা দেখে সেই দোকানে সব বিড়ালের আইটেম রয়েছে এবং হোসেনের একটি ব্রেসলেট পছন্দ হয়, কিন্তু তার কাছে টাকা থাকে না, সেই জন্য বলে আমার কাছে তো টাকা নেই, আমি তো এটা নিতে পারবো না। এটা দেখে সুকাশা বলে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি তোমাকে এটা কিনে দিচ্ছি। এবং হোসেন পিছিয়ে দাঁড়িয়ে থেকে বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে তারা শপিং মল থেকে বাইরে চলে আসে এবং বাইরে এসে হোসেনা বলতে থাকে এই ব্রেসলেটটি অনেক সুন্দর, আমার এটা অনেক পছন্দ, আমি এটা সবসময় আমার কাছে রেখে দেবো, আমি এটাকে কখনো হারাবো না। তখনই সেখানে জুন্তা চলে আসে এবং জুন্তা হোসেনাকে দেখে বলে তুমি তোমার নিজের ড্রেস চেঞ্জ করে ফেলেছো, ওয়াও তোমাকে তো অনেক সুন্দর লাগছে। এবং হোসেনা বলে হ্যাঁ। আর সুকাশা অন্যদিকে ঘুরে বলে তুমি কতদিন ধরে এসব ক্যাটের জামা কাপড় পরো? আর জুন্তা হোসেনাকে বলে তোমরা কোথায় গিয়েছিলে? এবং হোসেনা বলে আমরা শপিং মলে শপিং করার জন্য গেছিলাম। আর এটা শুনে জুন্তা সুকাশার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে এবং কান্না করতে থাকে। আর সুকাশা বলে প্লিজ তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থাকো না। এবং তারা বাসার দিকে যেতে থাকে। আর বাসার দিকে যেতে যেতে বলে আমাদের এখন তাড়াতাড়ি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করা লাগবে এবং ওই মুভিটির নেক্সট এপিসোড দেখা লাগবে। তারপরে আমাদের বাসার সিন দেখানো হয়, সেখানে তারা সবাই মিলে একটি জম্বি মুভি দেখতে থাকে। আর জম্বি মুভিটি তারা যখন এনজয় করছিল তখন সেখানে একটি তেলাপোকা চলে আসে এবং তেলাপোকাকে দেখে হোসেন অনেক ভয় পেয়ে যায়। আর সুকাশা সেই তেলাপোকাটিকে মারার জন্য রেডি হয়ে যায়। সে যখনই মারতে যাবে তখনই তেলাপোকাটি সোফার নিচে ঢুকে যায়। আর এটা দেখে সুকাশা জুন্তাকে বলে তুমি আমাকে সাহায্য করো এই সোফাটি তুলতে। আর সে যখনই জুন্তার দিকে তাকায় তখনই সে দেখে। আর জুন্তা বলে না না আমি এটা পারবো না, আমার তেলাপোকা দেখে অনেক ভয় লাগে। এটা শুনে সুকাশা সেই তেলাপোকাটিকে একাই মারা শুরু করে দেয় এবং সেই তেলাপোকাটিকে মেরে ফেলে। তারপরে তারা সবাই বাসার কাজকাম শুরু করে দেয় এবং হোসেনা বাসার যে ময়লাগুলো ছিল সেগুলো ফেলার জন্য বাইরে চলে আসে এবং বাইরে এসে ডাস্টবিনে ফেলে দেয় এবং ডাস্টবিনে ফেলে বাসায় চলে যায়। আর উপর থেকে উইজার্ডটি তাকে দেখতে থাকে এবং সে একটি বেঞ্চের উপরে বসে বলে আমাকে এখন আরও একটি ছেলেকে পাঠানো লাগবে এবং এটাই আমার শেষ চাল হবে। তারপরে দ্বিতীয় সুকাশা হোসেনের রুমে আসে এবং তাকে ডাকতে থাকে। আর ডাকার কারণে হোসেন লাফিয়ে ওঠে এবং বলে তুমি আমার রুমে কি করছো? এবং সুকাশা বলে আমি বাইরে থেকে তোমাকে অনেকক্ষণ ডাকছিলাম কিন্তু তুমি উঠছিলে না, সেজন্য তোমার রুমে এসেছি, স্কুলে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, আমি স্কুলে চলে গেলাম। এটা শুনে হোসেন তাড়াতাড়ি উঠে পড়ে এবং সে ফ্রেশ হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে এবং স্কুলের দেরি হয়ে যাবে সেজন্য সে দৌড়ে যেতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে সে মনে মনে বলে এটা যদি কোনো মুভি হতো তাহলে সেখানে আমি দৌড়ে দৌড়ে যেতাম এবং সেই ব্যাগ থেকে একটি ছেলেই আসতো এবং আমরা একে অপরের সাথে ধাক্কা খেতাম, কিন্তু আমি এখন কারোর সাথে ধাক্কা খাবো না। সেজন্য হোসেন সতর্কভাবে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে যখন ব্যাগটি আসে তখনই সে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে যায় এবং ধাক্কা খাওয়ার পরেই গাড়ির থেকে একটি বডিগার্ড নেমে আসে এবং বলে তুমি কি ঠিক আছো? এবং হোসেন বলে হ্যাঁ আমি ঠিক আছি। তখনই গাড়ি থেকে একটি ছেলে বের হয়ে আসে এবং বলে আরে আমরা তো তাকে ধাক্কা দিইনি, সে নিজে এসে ধাক্কা খেয়েছে, এখানে আমাদের কোনো দোষ নেই। আর কালকে রাত্রে রিডি যেই ছেলেটির কথা বলছিল এই ছেলেটি সেই ছেলে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।